আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কি বা দূরে যে যেখানেই আছেন, ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার পাশে আছেন। আজকে আমরা ঢাকায় চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের খালামুনির বাড়ি। আজকে আমরা ঢাকায় চলে যাব, তার জন্য আমার খালামুনির মন খারাপ। আমার খালামুনি বলছিল আরও কিছুদিন থাকতে, কি আর করার, সামনে আমার এক্সাম, কোচিং, আরবি সব বন্ধ ছিল, এখন তো সব খুলেই গেছে। স্কুল বন্ধর জন্য আমরা সবাই দেশে আসছিলাম, এখন আমাদের ঢাকায় চলে যেতে হবে। আমারও যেতে ইচ্ছা করছিল না, কি আর করার, সামনে আমার এক্সাম, যেতে তো হবেই। এই যে আমরা এখন সিঁড়িতে উঠছি, বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাসে উঠবো। আমার অনেক মন খারাপ, তার জন্য আমার আম্মু ভিডিও করতেছিল। আমার আম্মুরও মন খারাপ। এখানে আমার খালাতো বোন কোচিন পড়ে, ও প্রতিদিন এখানে হেঁটে হেঁটে আসে। আজকে বুঝতে পারলাম ওর কতটুকু কষ্ট হয়। ওদের বাসা থেকে কোচিনটা অনেক দূর, আমাদের সাথে নিয়ে আসলাম, ওকে কোচিনে নামিয়ে দিয়ে গেলাম। এই যে আমরা এখন বাসে উঠছি, এই যে এটা আমার নানু বুঝতে পারেনি যে আমি নানুর ভিডিও করতেছি। এই যে আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আপনারা দোয়া করবেন যেন আমরা বাসে যেয়ে সুস্থভাবে পৌঁছাতে পারি। এই জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, বেশি ভালো লাগছে নীল আকাশটা। আমি ভাবছি আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি, আপনাদেরও ভালো লাগতে পারে। নীল আকাশ কার না ভালো লাগে। যে আমরা এখন মেঘনা বিচে উঠছি, জায়গাটা অনেক অনেক সুন্দর, চারপাশটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আমরা যাত্রায় এসেছি, এসেই দেখি অনেক জ্যাম। আমরা এখানে আধা ঘন্টার মতো বসে আছি। ঢাকা শহরে তো শুধু জ্যাম আর জ্যামই থাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নামবো, বাস থেকে নেমে আমরা সিএনজি নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা আমাদের বাড়িতে এসে পড়েছি, আর আপনাদের এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটা বেশি বড় করলাম না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।